নমস্কার বন্ধুরা, আমি সুমন সুমন দে আরো একবার তোমাদেরকে ইঞ্জিনিয়ার্স ডেডিকেশন ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জিলেট 2022 যেটা আর 10 দিন পর হবে, 14 তারিখে তোমাদের এক্সাম, সেটা নিয়ে একটু আলোচনা করব। এবং সেটার জন্য তোমরা ভিডিও থাম্বনেলেই দেখতে পেয়েছো যে বলেছি যে তোমাদের নিউ সিলেবাসের ওপর যে যে সাবজেক্টগুলো আছে, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এই চারটে সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ প্রি নোট তোমরা কী করে পাবে সেটা নিয়েও ডিসকাস করব। তারপরে 40টা সিলেবাস ওয়াইজ পার্টলি টেস্ট আর 3টা ফুল লেন্থ মক টেস্ট আছে, সেটাও তোমরা ফ্রিলি কীভাবে পাবে সেটাও আলোচনা করব। তারপরে লাস্ট 10 দিন আমরা কীভাবে পড়াশুনো করলে আমরা এক্সামটা ক্র্যাক করতে পারবো, বা কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করলে আমাদের এক্সাম ক্র্যাক হওয়ার চান্সেস বাড়বে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ তোমার থাম্বনেলে দেখতে পেয়েছো যে জিলেট 2020 কোর্স মাত্র 800 টাকা, কিন্তু সেটা কীভাবে হবে সেটা নিয়েও ডিসকাশন করবো। চলো ভিডিওটা স্টার্ট করছি। প্রথমে হচ্ছে যে জিলেট নিউ সিলেবাস অনুযায়ী আমরা সমস্ত নোটস কোথা থেকে পাবো। সমস্ত নোটস অলরেডি টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেওয়া হয়েছে, যারা ইয়েতে আছো হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও আপলোড করে দেওয়া হয়েছে। যারা পরে জয়েন করবে তারাও পাবে, কিন্তু তার জন্য তাদেরকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। টেলিগ্রাম গ্রুপে আপলোড করাতে স্টার মেসেজগুলো দেখবে, মানে পিন করে দেওয়া হয়েছে, পিন মেসেজগুলো দেখবে, তাহলে তোমরা পেয়ে যাবে সমস্ত নোট। সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ নোট দেওয়া হয়েছে, ম্যাথ থেকে স্টার্ট করে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পুরোপুরি বিনামূল্যে ফ্রিতে অ্যাভেলেবেল, তোমরা সেটা থেকে বেসিক প্রিপারেশনটা কিন্তু আরামসে নিতে পারো। নেক্সট যেটা বললাম যে 40টা মক টেস্ট তোমরা কী করে দেবে, সেটা আমি স্ক্রিন শেয়ার করে দেখাবো। 40টা মক টেস্ট পার্টলি টেস্ট আর 3টে ফুল লেন্থ টেস্ট তোমরা কী করে দিতে পারবে সেটা আমি আলোচনা করব। তারপর যেটা আছে লাস্ট 10 দিনে কী প্রিপারেশন করবো, তো লাস্ট 10 দিনের প্রিপারেশনটা এখন বলি যে লাস্ট 10 দিনের প্রিপারেশনের জন্য তোমরা এতদিন যা পড়ে এসছো বা তোমাদের যতটা প্রিপারেশন সেটাই ভালো করে রেডি করো। 12 তারিখ অবধি তোমরা নতুন জিনিস পড়ো, বাট 12 তারিখের পরে নতুন জিনিস পড়ো না, ঠিক আছে? তো তোমরা যদি কেউ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ভালো করে পড়ছো তাহলে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি পড়ো, কেউ যদি দুটো সাবজেক্ট পড়ছো ম্যাথ আর ফিজিক্স দুটো সাবজেক্ট পড়ো, কেউ যদি একটা সাবজেক্টই পড়ছো ম্যাথামেটিক্স তাহলে ম্যাথামেটিক্সই পড়ো, যেটা পড়ে এসছো বা যেটার প্রতি কনফিডেন্স ফিল করছো 12 তারিখ অবধি সেটাকেই পড়াশোনা করো। 13 তারিখে ওই পড়াশোনাটাকে পুরো রিভাইজ করবে সারাদিন, তুমি 14 তারিখে উইদাউট এনি স্ট্রেস এক্সাম দিতে যাবে, ঠিক আছে? কাট অফ কত হবে দাদা, এটা বারবার কোশ্চেন আসে আমার কাছ থেকে। তো কাট অফ তোমরা যদি আগের পরীক্ষা তো জিলেটে দেখে থাকো, তো 100-এ 100-তে পরীক্ষা তো আগে 30-40% যদি কেউ পেতো, মানে 30-40% গভর্নমেন্ট কলেজ কিন্তু ক্র্যাক পেতো। আমার দেখা 2019 একটা ছেলে 100-22 কেউ কিন্তু এখন কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে এবং এবছরে পাস আউট হবে কিছুদিন পড়ছে, ঠিক আছে? তো কাট অফ এটাই, তো সে দেখো 22 পেয়েছে, মানে 22% মার্কস পেয়েছিল, তাও কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়েছে। তোমাদের কাট অফ তাহলে 120-30% বলতে 36, 40% বলতে 48, 36 তো 48 জুনের মধ্যে ঢুকলেই কিন্তু গভর্নমেন্ট কলেজ আসবে, তার কমে কি আসবে না? হ্যাঁ, তার কমেও আসতে পারে, বা বাকিরা কেমন পরীক্ষা দিচ্ছে তার ওপর ডিপেন্ড করবে কাট অফটা কোন জায়গায় যাবে, ঠিক আছে? এবং তার বেশিও যেতে পারে অবভিয়াসলি, আর 48-এর ওপর পেলে দাদা যাদবপুর যাওয়ার চান্সেস থাকবে। আমাদের টাইমেও হয়েছে যে 40% ওপর যারা পেতো তারা যাদবপুরে পড়তো, মানে 40-এর ওপর যারা পেতো তারা যাদবপুরে কিন্তু চান্সেস পেতো, তো এটাই হবে, যাদবপুরেও কিন্তু তারা পারত, ঠিক আছে? তো এই হলো কাট অফের ব্যাপারটা। এবার নেক্সট হচ্ছে যে 10 দিনে কী পড়বো, 10 দিনে আমি বললাম যা পড়েছি সেটাকেই ভালো করে রিভাইজ করবো, অ্যাজ ওয়েল অ্যাজ 12 তারিখ অবধি পড়বো, 13 তারিখে পুরোটা রিভাইজ করবো এবং 14 তারিখে পরীক্ষা দিতে যাবো। এবং আমি চেষ্টা করছি যে কাল থেকে একটা ভিডিও সিরিজ স্টার্ট করা যেখানে আমরা ম্যাথামেটিক্স, যেহেতু ম্যাথামেটিক্সের ওয়েট টেস্ট হয়েছে 50 নম্বর, ওটার ওপর একটা ক্র্যাশ কোর্স, মানে শর্টের সমস্ত থিওরিটা, সমস্ত ফর্মুলাটা আর কিছু কোয়েশ্চেন ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসার চান্সেস আছে, বা তোমাদের যেটা করলে কনসেপ্টটা ক্লিয়ার হবে সেটার উপর একটা ভিডিও সিরিজ স্টার্ট করা, 13 তারিখের মধ্যে সেটা কমপ্লিট করে দেওয়া, সেটা ম্যাথামেটিক্সের ক্র্যাশ কোর্স তোমরা বলতে পারো। এবার তাহলে আমরা আসি যে আমরা কী করে পরীক্ষাটা, মানে যে মক টেস্টগুলো আছে সেগুলো ফ্রিতে কীভাবে পাবো, ঠিক আছে? তো তার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করছি, ঠিক আছে? তো তোমাদের যে ফ্রি নোটসগুলো আছে, তো সেই ফ্রি নোটসগুলো তোমরা কোথা থেকে পাবে, না ফ্রি নোটসগুলো তোমরা অলরেডি দিয়ে দিয়েছি গ্রুপে, তো এটা আমি একটা করে জাস্ট দেখাচ্ছি, অলরেডি টেলিগ্রাম গ্রুপে আছে। এটা হচ্ছে ফার্স্ট ইউনিট, ইউনিট 1-এর উপরে ফ্রি নোটস, সমস্ত সাবজেক্টের এরকম কিন্তু চ্যাপ্টার ওয়াইজ নোট দেওয়া হয়েছে। এটা ইউনিট 1-এর, ঠিক আছে? এটা ফিজিক্সের ধরো, কেমিস্ট্রির একটা চ্যাপ্টার দেখাচ্ছি ধরো, এটা হচ্ছে কেমিস্ট্রির অ্যাটমিক স্ট্রাকচার ফার্স্ট চ্যাপ্টার, কেমিস্ট্রির দিয়ে দেওয়া হয়েছে, এবং লাস্টে দিয়ে কিন্তু এমসিকিউ আছে। এটা হচ্ছে
ম্যাথামেটিক্স এ ম্যাথামেটিক্স এর ইন্টিগ্রেশন সমস্ত সাবজেক্টে এরকম কিন্তু প্রি নোটস অলরেডি গ্রুপে আছে, সেটার জন্য তোমরা লিঙ্কটা কোথায় পাবে, টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, কমেন্ট বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা জয়েন করে সমস্ত নোটস বা ভিডিওটা কিন্তু নোটস এবং যে যে ভিডিওগুলো অ্যাভেলেবেল সমস্ত কিছু পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপটার মধ্যে। আর যেটা বলার কথা সেটা হচ্ছে জিলেট 2023 ব্যাচটার ক্লাস স্টার্ট হবে আমাদের 1 জুন, ঠিক আছে, 1 জুন থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে। তো ক্লাস 3 দিন উইকলি ক্লাস হবে এবং সমস্ত সিলেবাসটা থ্রোরলি পরীক্ষার আগেই কমপ্লিট করে দেওয়া হবে, ঠিক আছে। আর ফুল মোবাইল অ্যাপে ক্লাস হবে, ক্লাস রেকর্ডিং 1 ঘন্টার মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। এবার যেটা ইম্পর্টেন্ট যেটা বলছিলাম যে ফিসটা 250 কাদের জন্য, তো একটা খুব ন্যূনতম মানে রেজিস্ট্রেশন ফিস রাখা হয়েছে। তো এই রেজিস্ট্রেশন ফিস 300 টাকা প্রথম 10 জন স্টুডেন্টের জন্য, তারা প্রথম 10 জন এনরোল করবে তাদের জন্য রেজিস্ট্রেশন ফিস 300 টাকা, আর মান্থলি চার্জেস 400 টাকা। তো এই 300 টাকা কেন নেওয়া হচ্ছে না, এই 300 টাকা এই জন্য নেওয়া হচ্ছে যে এই 300 টাকাতে আমি যে জিলেট 2022 ব্যাচে যা যা ক্লাস করিয়েছি 2022 গ্রুপে, সে সমস্ত ক্লাসটা তারা পেয়ে যাবে। এবং জিলেট হয়ে যাওয়ার পরও আলিয়া ইউনিভার্সিটির যে এক্সামটা হয় সেই এক্সামটা ফ্রিলি তারা এক্সামের জন্য ফ্রিলি ভিডিও কোর্স তারা কিন্তু পেয়ে যাবে। ওই 300 টাকা রেজিস্ট্রেশন ফিস কিন্তু ওই যে আলিয়া ইউনিভার্সিটির ফুল প্রিপারেশন আর জিলেট 2022 ব্যাচের ফুল ভিডিওটা পেয়ে যাবে সেটার জন্য নেওয়া হচ্ছে, আর মান্থলি 400। তারপর নেক্সট 15 জন স্টুডেন্ট যারা এনরোল করবে তারা রেজিস্ট্রেশন ফিস দেবে 400 আর মান্থলি ফিস দেবে 400। আর তারপরে লাস্ট 25 জন যারা রেজিস্ট্রেন্স করবে তাদের রেজিস্ট্রেশন ফিস হবে 500 আর মান্থলি ফিস 400। মান্থলি ফিস সবারই 400 রাখা হয়েছে কিন্তু রেজিস্ট্রেশন ফিস 300, 400, 500 রাখা হয়েছে। অলরেডি অনেকে এনরোল করেছে, তো 10 জন হতে আর বেশি বাকি নেই, তো খুব তাড়াতাড়ি তোমরা এনরোল করে নেবে, কারণ এই 10 জন পেরিয়ে গেলে তখন কিন্তু 400 করে এনরোলমেন্ট ফিস নেওয়া হবে, ঠিক আছে। তো 50 স্টুডেন্টের ব্যাচ হবে, নট মোর দ্যান দ্যাট, এটার বেশি ব্যাচ কিন্তু তৈরি হবে না, 50 জন স্টুডেন্টে নিয়ে ম্যাক্সিমাম ব্যাচ তৈরি হবে। এবার যেটা গেলাম ড্রপার্স, ড্রপার্স বলতে এবছরে যারা এক্সাম দিচ্ছ কিন্তু ভালো র্যাঙ্ক করতে পারছো না, তারা যারা ভাবছো পরের বছর আমি প্রিপারেশন নিয়ে এক্সাম দেবো, তাদের জন্য ফিসটা কিন্তু 350 টাকা করে দেওয়া হয়েছে। 400 টাকা নয়, তাদের জন্য কোনো রেজিস্ট্রেশন ফিস লাগবে না, তাদের জন্য শুধুমাত্র মান্থলি 350, কিন্তু তাদেরকে প্রুফ দিতে হবে যে তারা ড্রপার্স, এই প্রুফটা লাগবে, তাদেরকে আইদার মার্কশিট দেখাতে হবে বা কোনো কিছু দেখাতে হবে, মার্কশিট বা সার্টিফিকেট দেখাতে হবে। এবার আমার ব্যাচে যারা পড়ছে তাদের মধ্যে যদি কেউ ড্রপার্স থাকে তাহলে তাদের জন্য 300 টাকা পার মান্থ, ঠিক আছে। আমার ব্যাচে যারা পড়ছে যারা 2022 ভিডিও সিরিজ দেখতে চায় তাদের জন্য থাকবে 250 টাকা পার মান্থ। আমার ব্যাচে যারা পড়ছে তাদেরকে যদি কেউ 2022 উনি রেকর্ডিং দেখতে চায় ফিসটা হয়ে যাবে 250 টাকা পার মান্থ, খুবই ন্যূনতম। আর আমার ব্যাচে যারা পড়ছে যারা জিলেট 2023 জন্য পড়তে চায় তাদের জন্য 300 টাকা পার মান্থ, আর যারা ড্রপার্স অন্য জায়গায় পড়াশোনা করছো বা নিজের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য 350 টাকা, ঠিক আছে। তো এই জিলেট 2023 কোর্সের সাথে কিন্তু জিলেট 2022 যা যা ভিডিও হয়েছে ক্লাস হয়েছে সমস্ত ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে, আর তার সাথে কিন্তু আলিয়া ইউনিভার্সিটির ফুল প্রিপারেশনটা পেয়ে যাবে। যেমন আমি এখন আমার ব্যাচে যারা পড়ছে তাদেরকে আলিয়া ইউনিভার্সিটির ফুল প্রিপারেশনটা পুরোপুরি ফ্রিতে প্রোভাইড করা হবে। এবার হচ্ছে টেস্টের ব্যাপারটা, তোমরা টেস্টটা কোথা থেকে এলিজিবল হবে টেস্টের জন্য, তো টেস্টের জন্য তোমাদেরকে টিজমিন বলে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই টিজমিন বলে অ্যাপটাতে গিয়ে তোমাদের ফ্রি টেস্ট, তোমাদের গ্রুপে আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে এখনই দিয়েছি ফ্রি WB জিলেট বলে একটা গ্রুপ আছে, তো সেটাই তোমাদেরকে এনরোল করতে হবে। তার জন্য কি করতে হবে, টিজমিনটা ডাউনলোড করার পর বা তোমরা টেলিগ্রাম গ্রুপে গেলে ব্যাচটা ডিটেলস পেয়ে যাবে। এই যে আইডিটা দেখতে পাচ্ছ 1577975427, এটা টাইপ করে আমাকে রিকোয়েস্ট সেন্ড করতে হবে। আমি অ্যাকসেপ্ট করলে তোমরা কিন্তু এই যে টেস্টগুলো দেখতে পাচ্ছ এই সমস্ত টেস্টগুলো দিতে পারবে, এখানে যে টেস্টগুলো দেখতে পাচ্ছ এই সমস্ত টেস্টগুলো তোমরা দিতে পারবে, ঠিক আছে। সমস্ত সাবজেক্টের ওপর টেস্ট আছে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, সমস্ত সাবজেক্টের ওপর টেস্ট আছে, এবং তার সাথে ফুল লেন্থ 3টে টেস্টও অ্যাড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা তাহলে টেস্টগুলো দিয়ে তোমাদের প্রিপারেশনটা বুঝতে পারবে, ঠিক আছে। তো এই গেল টেস্টের ব্যাপার, আমার 2022-2023 কোর্সের ব্যাপার, লাস্ট 10 দিনের প্রিপারেশন স্ট্র্যাটেজি কী হবে সেটা, এবং আপকামিং যে ভিডিওটা আসতে চলেছে সেটা হচ্ছে চেষ্টা করা হবে যে 13 তারিখের মধ্যে ম্যাথামেটিক্সের ক্র্যাশ কোর্স করে দেওয়া। অবভিয়াসলি চেষ্টা করা হবে, আমি আগেই বলেছি, কারণ এমনি